আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু ثم يستغفر الله يجد الله غفورا رحيما। সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন অতি ক্ষমাশীল, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপ গুনাহ অন্যায় জুলুম মন্দ কাজগুলিকে ক্ষমা করেন, মাফ করে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল, মানুষের পাপগুলোকে ক্ষমা করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে কালিমাত শুকর বা শুক্রিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি, জিনার মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি যে আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। যে নবী আমাদেরকে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন উম্মতের জন্য তিনি হিতাকাঙ্ক্ষী ছিলেন, মানুষকে যিনি সংবাদ দিয়েছেন আল্লাহর ব্যাপারে তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি বান্দার গুনাহগুলিকে মাফ করেন, ক্ষমা করেন। যে নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহ। সম্মানিত ভাই ও বোন আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গাফফার, তিনি অতি ক্ষমাশীল, তিনি হচ্ছেন গাফুর, অতি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ রয়েছে, গুণবাচক নাম রয়েছে গাফুর বা গাফফার। তিনি বান্দা পাপ গুনাহ অন্যায়গুলিকে পরিষ্কার করে দেন, মুছে দেন, ক্ষমা করে দেন, তিনি মাফ করে দেন। যখন কোনো বান্দা মন্দ কাজ করে, পাপ করে, গুনাহ করে, অথবা নিজের নাফসের প্রতি সে জুলুম করে, অন্যায় করে, মন্দ কাজ করার পরে, পাপ অন্যায় করার পরে, গুনাহ করার পরে বান্দা অনুতপ্ত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে বলে, হে পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ, আমি গুনাহগার পাপিতাবি বান্দা, প্রচুর গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে করবে? হে আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও, গুনাহগুলিকে ক্ষমা করে দাও। যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাপ চায়, পাপ করার পরে, গুনাহ করার পরে, মন্দ কাজ করার পরে, জুলুম করার পরে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে পায় এ মত অবস্থায় যে তিনি হচ্ছেন গাফফার। আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চায়, মাপ চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে যে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। পাপ করার পরে, গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহকে বলে যে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, গুনাহ করেছি, তুমি ক্ষমা করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলিকে, পাপকে মিটিয়ে দেন, গুনাহকে মোচন করে দেন। শুধু তাই নয়, ওই গুনাহ যতটা করেছে,
যখন আল্লাহকে বলে স্বীকার করি আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। অতএব আপনি নিরাশ হবেন না, আপনি একথা চিন্তা ভাবনা করবেন না, আপনি কখনো এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিনা, অবশ্যই করবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। মানুষ মাত্রে ভুল হতেই পারে, মানুষের স্বভাব হচ্ছে, ফিতরত হচ্ছে, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। গুনাহ পাপ হওয়ার পরে মানুষকে এটা ভাবতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে সে ক্ষমাশীল, অতি দয়ালু হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আসুন এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি। সুরাতুন নেসার 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল সুওয়ান আও ইয়াজলিম নাফসাহু থুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরার রাহীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল সুওয়া, যে ব্যক্তি মন্দ কাজ করে, খারাপ কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নাফসের প্রতি জুলুম করে, পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, নিজের নাফসের প্রতি, আত্মার প্রতি, নিজের প্রতি জুলুম করে, অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ইরশাদ করছেন, ওয়া মান ইয়ামাল সুওয়ান আও ইয়াজলিম নাফসাহু, যখন যে ব্যক্তি পাপ করে, মন্দ করার পর মন্দ করে, যে ব্যক্তি মন্দ কাজ করে, পাপ করে, গুনাহ করে, আও ইয়াজলিম, অথবা নিজের নফসে, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে, অন্যায় করে, গুনাহ করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, মাফ চাই, ক্ষমা চাই। মানুষ মন্দ কাজ করার পরে, মন্দ কথা বলার পরে, খারাপ কাজ ও কথা করার বলার এবং কথা খারাপ কাজ করার পরে, অথবা জুলুম করার পরে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তেগফার করে, মাফ চাই, যে আল্লাহ অনুতপ্ত হাই বান্দা, যে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, মন্দ কাজ করেছি, খারাপ কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে তার কাছে ক্ষমা চাই, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, মাফ চাই, ইয়াজিদুল্লাহ গাফুর রাহিমা, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং অতি দয়ালু পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, তিনি অতি ক্ষমাশীল। ইয়াজিদুল্লাহ গাফুর রাহিমা, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অনুগ্রহ করেন, বান্দার প্রতি এহসান করেছেন, করুণা করেছেন, বান্দাকে ক্ষমা করেন, মাফ করেন। কারণ যখন বান্দা নিজের নফসের প্রতি জুলুম করে, অন্যায় করে, অথবা মন্দ কথা ও কাজ করে ফেলেছে, মন্দ কথা বলেছে, খারাপ কথা বলেছে, অথবা পাপ করে ফেলেছে, আর অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চাই, মাফ চাই, ইয়াজিদুল্লাহ গাফুরার রাহিমা, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে ক্ষমাশীল, অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন বান্দা গুনাহের গুনাহকে বলে স্বীকার করে, বলে আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, মন্দ কাজ করেছি, মন্দ কথা বলেছি, খারাপ কথা কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ যখন চাই, আয়াত দ্বারা কি প্রমাণ হয়? যে আল্লাহ রাব্বুল আলামিনকে সে ক্ষমাশীল পাবে। আয়াত দ্বারা প্রমাণ হয়
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, তিনি অতি দয়ালু, অতি নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, হতাশ হবেন না, হতাশা হবেন না, দুশ্চিন্তায় পড়বেন না, চিন্তা ভাবনা করবেন না। গুনাহ মানুষের হতেই পারে, তবে ইচ্ছাকৃত গুনাহ করবেন না, ভুলবশত পাপ অন্যায় করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দুই হাত থানা তুলে বলেন, যে পরওয়ারদিগারে আলাম, হে আল্লাহ, তুমি গাফফার, তুমি গাফুর, তুমি অতি ক্ষমাশীল, তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, ইস্তেগফার করবেন, মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, তিনি বান্দা পাপকে গুনাহকে ক্ষমা করে দেন, তিনি বান্দার প্রতি অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুব দয়া দেখান, বান্দার প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। সম্মানিত তিনি ভাই বোন আমার, তাহলে যারা যাদের যাদের মাধ্যমে পাপ গুনাহ হয়েছে, ভুল হয়েছে আপনার, আপনাকে বলবো আপনি নিরাশ হবেন না, হতাশা হবেন না। আপনি কখনো এ কথা মনে করবেন না যে আল্লাহ ক্ষমা করবি কবে, এর কথা কখনোই বলবেন না। সবসময় আল্লাহকে বলুন যে আল্লাহ আমি তোমার পাপি তাপি গুনাহগার বান্দা, তুমি আমাকে ক্ষমা করো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে বললে তিনি অবশ্যই ক্ষমা করবেন, মাফ করবেন। একথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নিসার 110 নম্বর আয়াতে, ওমাই ইয়ামাল সুওয়ান আও ইয়াজলিম নাফসাহ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهِ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা জুলুম করে নিজের নফসের প্রতি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাফ চায়, يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং অতি দয়ালু পাবে। তাহলে আয়াত দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অতি দয়ালু, অতি ক্ষমাশীল। আল্লাহ আপনাকে আমাকে সকলকে যেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করেন, মাফ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, তিনি বান্দাকে যে ক্ষমা করেন, এই মর্মে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। হাদিসে কুদসি আপনাদের সামনে পেশ করা হবে, সুনানে তিরমিজির 3540 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি হচ্ছে সহিহ। হাদিসে কুদসিতে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা, নিশ্চয় তুমি, মা দাআউতানি ওয়া রাজাউতানি, غفرت لك على ما كان فيك ولا ابالي। হাদিসে কুদসি আপনাদের সামনে পেশ করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। এই মর্মে আমি আজকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করব, হাদিসে কুদসি। হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যে হাদিসের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, হে আদমের ছেলে মেয়েরা, নিশ্চয় তুমি আমাকে ডেকেছো, আমাকে আহ্বান করেছো, নিশ্চয় তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আহ্বান করেছো, ডেকেছো। তাহলে আয়াত এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়, যে আমাদের যদি পাপ গুনাহ অন্যায় ভুল যদি হয়ে যায়, তাহলে আমরা একমাত্র ডাকব আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহকে বলব, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবালি। হাদিসে কুদসিতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, নিশ্চয় তুমি
যতক্ষণ পর্যন্ত আমাকে আহ্বান করবে, আমাকে ডাকবে, এবং ওরা যাও তানি আমার কাছে গুনাহ করার পরে মাফে মাপ চাওয়ার আশা করবে, আকাঙ্ক্ষা করবে আমার কাছে, গফর তোলাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব যতই তোমার গুনাহ হোক না কেন, ওয়ালা উবালি, আমার কোনো পরোয়া নেই, অর্থাৎ আমি যে ক্ষমা করব এতে আমি কাউরি পরোয়া করি না। এ অংশ দ্বারা কি প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিত বলেছেন, হে আদম সন্তান, নিশ্চয় তোমরা গুনাহ করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, আর আমাকে তোমরা ডাকছো, আমার কাছে মাপ চাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখছো, জেনে রাখো তোমার যতই বড় পাপ হোক না কেন, তোমার যতই বড় গুনাহ হোক না কেন, অবশ্যই আমি তোমাকে মাফ করে দিব, এতে আমার আমি কাউরি পরোয়া করি না। এ কথাই হাদিসে কুদসিতে বলা হয়েছে, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, হাদিসে কুদসিতে বলা হয়েছে, ইবনা আদম, হে আদম সন্তান, নিশ্চয় তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আহ্বান করবে, ডাকবে, আমার কাছে আশা আকাঙ্ক্ষা করবে গুনাহ মাপের, আমি তোমাকে ক্ষমা করে দিব তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, ওলা উবালি, আর আমার কোনো পর্ব নেই, আমি কাউকে তওয়াক্কা করি না। আর আদম সন্তানের গুনাহ যতই বড় হোক না কেন, পাপ যতই বেশি হোক না কেন, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আর আশা এটা রাখে যে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অতি বড় ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। হাদিসে কুদসি থেকে এটাই প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, নিশ্চয় তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে, আমার কাছে আশা রাখবে গুনাহ মাপের, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করবো, এতে আমার কোনো পারবনে কাউরি তওয়াক্কা করি না। অতএব আপনার আমার গুনাহ যতই বড় হোক না কেন, আমরা একমাত্র ডাকব আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ তুমি অতি ক্ষমাশীল, তুমি আমাদের ক্ষমা কর, আল্লাহকে আমরা বলবো যে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখতে হবে আপনাকে, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহকে ডাকলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখলে, আপনার গুনাহ যতই বড় হোক না কেন, অবশ্যই তিনি আপনাকে ক্ষমা করবেন, আপনাকে মাফ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আরো বলেছেন, ইয়াবনা আদম, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায় অথবা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ পাপ অন্যায় আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, মেঘমালা পর্যন্ত পৌঁছে, অর্থাৎ অনেক তোমার গুনাহ হয়েছে, পাপ অনেক হয়েছে, ইস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, অর্থাৎ হে আদম সন্তান, তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, তোমার গুনাহ এমন হয়েছে মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে, অথবা আকাশের কিনারা পর্যন্ত তোমার গুনাহ পৌঁছেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ আকাশের কিনারা পর্যন্ত মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, অনেক তুমি গুনাহ করেছো, পাপ করেছো, তুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ যে আল্লাহ আমার গুনাহ অনেক হয়েছে, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, এতে আমি কাউরি তওয়াক্কা করি না, কাউরি পরোয়া করি না। তাহলে একজন বান্দার গুনাহ, পাপ, অন্যায়
হয়েছে ভুলবশত মানে গুনাহ করে ফেলেছে, ইচ্ছাকৃত আপনি গুনাহ করবেন না, হয়তো ভুলবশত আপনার গুনাহ পাপ অনেক হয়ে গেছে, অনেক হয়েছে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, ক্ষমা চান, মাপ চান, তিনি যে অতি দয়ালু, তিনি আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর তিনি বলছেন, ওয়ালা উবালি, আমি কাউরে তোয়াক্কা পরোয়া করি না। আল্লাহ বলছে যে আমি যে ক্ষমা করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ আমাকে এ কথা বলতে পারবে না যে আই বেয়াই বান্দার, এই মানুষের গুনাহ এত বেশি হলো, তুমি কেন ক্ষমা করেছো, এরকম আল্লাহকে কেউ বলতে পারবে না, আল্লাহকে কেউ বলতে পারবে না। ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইয়্যা লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। হে আদম সন্তান, নিশ্চয় তুমি যদি জমিন ভর্তি গুনাহ করে নিয়ে আসো, পাপ করো জমিন ভর্তি, সুম্মা লাকীতানি, অতঃপর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইয়্যা, আর তুমি আমার সাথে কাউকে শরীক করনি, তোমার গুনাহ প্রচুর হয়েছে, তুমি জমিন ভর্তি অর্থাৎ অনেক প্রচুর গুনাহ করেছো, অতঃপর আমার সঙ্গে সাক্ষাৎ করছো, পৃথিবীর সম পরিমাণ গুনাহ করে ফেলেছো। হাদিসের আগের অংশে কি বুঝতে পারলেন, যে আকাশের কিনারা পর্যন্ত অথবা আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করেছে, আল্লাহর কাছে আদর্শ ক্ষমা চাচ্ছ, আল্লাহ ক্ষমা কর। এরপর আবু আল্লাহ বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, নিশ্চয় তুমি জমিন পৃথিবীর পরিমাণ, পৃথিবীর সম পরিমাণ যদি গুনাহ করে আমার কাছে এসো, পাপ করে এসো, ثُمَّ لَقِيْتَنِي وَتَبْرَ আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, লা তুশরিকু বি শাইয়্যা, আমার সাথে কাউকে শরীক করো, অর্থাৎ তোমার গুনাহ পাপ জমিন সমতুল্য হয়ে যা আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, এমত অবস্থায় তোমার গুনাহ পাপ জমিন সমতুল্য হয়েছে, আর তুমি আমার সাথে কাউকে শরীক করনি, শরীক করনি তুমি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমি তোমাকে জমিন সমতুল্য ক্ষমা করে দেব, আমি তোমার কাছে আসব, যে করাবে মাগফিরাত, অর্থাৎ তুমি যেমন আমার সাথে জমিন এই পৃথিবীর সমতুল্য গুনাহ করেছ, পাপ করেছ, শিরিক করনি, অতএব এই জমিন বরাবর আমি তোমাকে ক্ষমা করব, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, অবশ্যই আমি তোমাকে এই জমিন সমতুল্য পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব, তোমার জমিন এই এই পৃথিবীর সম পরিমাণ গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আর তুমি যখন আমার সঙ্গে সাক্ষাৎ করছো, শিরিক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমি তোমার কাছে এই জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো, অর্থাৎ আমি তোমাকে তোমার এই তুমি যে এত গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে আপনার গুনাহ পাপ অনেক হয়েছে, অনেক গুনাহ করেছে, পাপ করেছেন, নিরাশ হবেন না। এটা হচ্ছে সুনান তিরমিজির 3540 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসির আল-আলবানী রহমাতুল্লাহ বলেছেন, হাদিসটা হচ্ছে সহিহ, সহিহ হাদিস। তাহলে এই হাদিসে তিনটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে যে আদম সন্তান যখন গুনাহ করে, পাপ করে, আল্লাহর কাছে আশা রাখে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। এবং আরেকটি অংশে আমরা জানতে পারলাম যে একজন ব্যক্তির যদি গুনাহ আকাশ সমতুল্য হয়ে যায়, আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা কর, এরকম জমিন ভর্তি গুনাহ মানে পৃথিবী সমতুল্য সম পরিমাণ গুনাহ করেছে, পাপ করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জমিন সমতুল্য গুনাহ ক্ষমা করে তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। সম্মানিত তিনি ভাই বন্ধুগণ আমার, তাহলে আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন
ক্ষমা করেন। অতএব আপনাকে আমাকে সব সময় চিন্তা করতে হবে, যদি আমাদের মাধ্যমে কোনো পাপ অন্যায় গুনাহ হয়ে যায় তাহলে আমরা কার কাছে ক্ষমা চাইব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আল্লাহকে ডাকবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি তোমার বান্দা, প্রচুর গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। আসুন এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। সহিহ মুসলিমের 2759 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইল, রাত্রে তার হাত প্রশস্ত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, দিনে পাপকারীর তওবা কবুল করার জন্য। ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত প্রশস্ত করেন, হাত বাড়িয়ে দেন রাত্রে, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে তিনি দিনে যারা গুনাহ করেছে তাদেরকে তাদের তওবা কবুল করার জন্য, তাদেরকে ক্ষমা করার জন্য। ইয়াবসুত ইয়াদাহু বিন-নাহার, এবং তিনি দিনে হাত প্রশস্ত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, রাত্রে পাপকারীকে পাপকারী তওবা কবুল করার জন্য। তাহলে দিনে যারা গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে হাত প্রশস্ত করেন, আল্লাহ রহমতের হাত প্রশস্ত করেন, আল্লাহ ডাক দিয়ে বলেন যে বান্দা গুনাহ করেছো, পাপ করেছো। তাহলে দিনে যারা গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে তাদের গুনাহকে ক্ষমা করেন। আল্লাহ দিনেও গুনাহ ক্ষমা করেন, রাত্রেও করেন। অতএব এই হাদিস দ্বারা আরো প্রমাণ হয় যে আপনার যখনই গুনাহ, দিনে গুনাহ করেছেন, আপনি দিনে যদি ক্ষমা চাইতে না পারেন, রাত্রে আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ নিজের হাতকে প্রশস্ত করেন, ইয়াতুবা মুসিউন নাহার, দিনে যারা পাপ করেছে তাদের পাপকে মিটিয়ে দেওয়ার জন্য, দিনে গুনাহ দিনে যারা গুনাহ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য, তাদেরকে তাদের তওবা কবুল করার জন্য। ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, ইয়াতুবা মুসিউল লাইল, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতকে প্রশস্ত করেন দিনের বেলাতে, যাতে তিনি তওবা কবুল করবেন যারা রাত্রে পাপ করেছে তাদের। অর্থাৎ রাত্রে পাপকারী তওবা কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনে হাত প্রশস্ত করেন যে এই বান্দা আছো, তওবা চাও, তোমার তওবাকে আমি কবুল করব। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি। অতএব পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাত্রে হাত প্রশস্ত করেন দিনে গুনাহকারীর তওবা করা কবুল করার জন্য, আর দিনে হাত প্রশস্ত করেন রাত্রে তওবা গুনাহকারীর তওবা কবুল করার জন্য। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এমনকি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে চান যে বান্দা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করবে। দিনের বেলাতে আল্লাহ চান যে বান্দা রাত্রে গুনাহ করেছে দিনে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি ততদিন পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে। অতএব সম্মানিত দিনই ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আপনি আমি যতই বড় পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে ক্ষমা চাইলে অবশ্যই তিনি ক্ষমা করবেন। আমাদেরকে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ অবশ্যই তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন গাফফার, তিনি অতি ক্ষমাশীল। অতএব আমাদের উচিত হবে যে আমরা যারা গুনাহগার বান্দা, পাপিতাবি বান্দা, আমরা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ গুনাহের জন্য তওবা করার, অনুতপ্ত হওয়ার, তওবা করার, ইস্তেগফার করার তৌফিক দান করেন সকলে। আল্লাহু আমিন। হে আল্লাহ,
তুমি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের ছোট বড় সাগিরা কবিরা সমস্ত রকমের পাপ কে গুনা কে তুমি ক্ষমা করো। আল্লাহ, তুমি আমাদের গুনাগুলিকে মাফ করো, ক্ষমা করো, এবং আমাদের গুনা যতটা আমরা করেছি ক্ষমা করে ওই পরিমাণে আমাদেরকে নেকি দান করো। আল্লাহ, তোমার কাছে আমরা আশাবাদী, তোমার কাছে আমরা এটাই দোয়া করি, তুমি গাফফার, তুমি আমাদের গুনাগুলি ক্ষমা করো। আল্লাহ যেন আমাদের সকলের জীবনে ছোট বড় গুনাগুলিকে মাফ করেন সকলে। আল্লাহ আমিন। সময় তো তিনি ভাই বোন আমার, আজকে সকালবেলা ফেসবুকে লাইভ দেওয়ার সময় না পাওয়াতে বিকালবেলা দিলাম। আপনারা যারা যেখানে আছেন অবশ্যই আপনারা আমাদের এই ফেসবুক থেকে লাইভ শুনবেন, নিজে উপকৃত হবেন এবং অন্যের কাছে পৌঁছাবেন, শেয়ার করবেন, নিজে শুনবেন এবং অন্য কাছে তা পৌঁছে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এরকম নেক কাজ করার, আমল করার এবং বেশি বেশি দিনী কথা শোনার, বলার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।